বাসায় আসা গেস্টের জন্য অনেক আইটেম তৈরি করেছিলাম, তার মধ্যে এই তরকারিটাও রেখেছিলাম। সবাই মাছ মাংস রেখে সাধারণ এই তরকারিটা এত মজা করে খেয়েছে আর অনেক বেশি প্রশংসা করছিল। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা রান্নার প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়েছি 1.5 চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই জন্য আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। চিংড়ি মাছটা অনেক দ্রুত রান্না করা যায়, তো চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি কচু। এখানে আমি মুখী কচুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মশলাগুলো মিশে গিয়েছে তখন এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি সব মিলিয়ে 1.5 কাপ পানি ব্যবহার করছি কচুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য। কচু খুব ভালোভাবে কষিয়ে না নিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এভাবে একদম 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কচুগুলো কিন্তু এ পর্যায়ে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখনও অনেকটা ঝোল রয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। পুঁই শাক দিয়ে কচুর সাথে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন কচুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে পুঁই শাকটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর কচু তো আগে থেকে সিদ্ধ হয়েছিল, এখন অনবরত বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি, নিচের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের একটু বেশি পরিমাণ পানি দিচ্ছি। ঝোলটা যে যতটুকু রাখতে চান সেই পরিমাণ পানি দিলেই হবে। তো এই তরকারিতে ঝোলটা একটু রাখতে হয়, না হলে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম এঁটে যায়। এই জন্য ঝোলের পরিমাণটা একটু রেখে তারপর তরকারিটা রান্না করতে হয়। 4-5 মিনিট জাল করে নিয়েছি, বেশ অনেকটাই ঝোল রয়েছে। আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও 2-3 মিনিটের মতো আমি জাল করে নিব, তাহলে ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যাবে। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই তরকারিটা একটু বেশি করে সিদ্ধ করে তারপর রান্না করতে হয়, তাহলে অনেক বেশি মজার হয়। তো আজকের এই তরকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।